বিএনপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল, বিভিন্ন স্থানে বাধা ও হামলা, সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে ঢাকা সহ দেশের 13টি মহানগরের প্রতিটি থানায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নামে। তবে বিভিন্ন স্থানে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। ঢাকায় 4টি স্থানে হামলায় 52 জন নেতাকর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ 5 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সমমনা 53টি রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠন এই কর্মসূচি পালন করে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর 50টি থানায় একযোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় নেতারা এতে নেতৃত্ব দেন। দুপুরের পর থেকে মহানগরের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে জড়ো হতে থাকেন। দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় সমবেত হন। এ সময় তারা 10 দফা দাবির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে পুরো ঢাকা শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়। বিকেলে উত্তরা পূর্ব থানার আউয়াল এভিনিউ সড়কে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 10ম ও 11ম সংসদের মতো তামাশার নির্বাচন জনগণ আর হতে দেবে না। আওয়ামী লীগ মনে করছে যে তারা ওইভাবে ক্ষমতায় এসে আবারও জনগণকে শোষণ করবে, তারা সম্পদ লুটে নিয়ে যাবে। কিন্তু এবার মানুষ রাস্তায় নেমেছে, আন্দোলনের পর আন্দোলন হচ্ছে, শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাব। এবার আর তামাশার নির্বাচন হতে দেব না। এ সময় 10 দফা দাবি পূরণ ও নিত্যপণ্য ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী 11ই মার্চ ঢাকাসহ মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব। তিনি ভারতের মামলায় খালাস পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিল বের করায় বন্ধের দিনও রাজধানীবাসী তীব্র যানজটের মধ্যে পড়েন। অনেক যাত্রী গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। এছাড়া সকালে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, 12দলীয় জোট বিজয়নগর পানিরট্যাঙ্কি থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরনো পল্টন মোড় থেকে পৃথক পদযাত্রা করে। বিকেলে এলডিপি রাজধানীর পান্তপথ, বাড্ডা ও যাত্রাবাড়ি থেকে 3টি আলাদা পদযাত্রা বের করে। এছাড়া আগামী 7ই মার্চ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। সমাবেশের অনুমতি চেয়ে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বরাবর চিঠি দিয়েছে দলটি। উত্তরায় তুরাগ থানায় কর্মসূচি পালনকালে বিএনপি নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দলের হামলার অভিযোগ করেছে দলটি। নেতাকর্মীরা জানান, পদযাত্রার আগে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনের বক্তব্য চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেন, পরে ধাওয়া খেয়ে তারা পালিয়ে যান। পদযাত্রার শেষ মুহূর্তে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বপনের গাড়িতে হামলা করেন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় কেন্দ্রীয় যুবদল নেতা আসাদুজ্জামান পলাশসহ বিএনপির প্রায় 11 জন নেতাকর্মী আহত হন। মহানগর বিএনপির নেতা মোস্তফা জামানের গাড়িতে এবং বাড়িতে হামলা করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ঢাকার কামরাঙ্গীর চরে বিএনপির পদযাত্রার কর্মসূচিতে হামলা করে সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার গাড়ি ভাঙচুর করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। হামলায় পাপিয়া ছাড়াও প্রায় 30 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছে বিএনপি। এছাড়া তেজগাঁও থানা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালনকালে এলাকার রেলগেট থেকে কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নীরবের বিরুদ্ধে 7টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। পদযাত্রায় বাধা, হামলা, গ্রেপ্তার ও ভাঙচুরের নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অগ্রাহ্যের কারণে সমগ্র দেশ এখন কারাগারে পরিণত হয়েছে।